বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে প্রিয় দর্শকরা দেশের অর্থনীতির হালচাল ব্যবসা বাণিজ্যের অবস্থা নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বারবার আছেন ফেডারেশন বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বিসিস এর পরিচালক হাবিবুল্লাহ টন আর আমার ডানে রয়েছেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিজিএম এর সহসভাপতি মাহমুদ হাসান খান বাবু স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে শুরু করি সাধারণত আমি বাদিক থেকে কিন্তু ডান দিক থেকে শুরু করছি যে সামনে ঈদ একেবারে ইট সামনে এই সময়টাতে আমরা লিখি লক্ষ্য করি যে গার্মেন্টস সেক্টরে প্রায়শই উত্তেজনা দেখা যায় বেতন ভাতা তো এবার আপনারা বেতন ভাতা ঠিক মতো দিচ্ছেন তো ধন্যবাদ আসলে আপনি হয়তো ইতিমধ্যেই জানেন যে আমাদের প্রায় পাঁচ হাজার মেম্বার আছে তার মধ্যে অ্যাক্টিভ মেম্বার হচ্ছে তিন হাজার তো এই তিন হাজার ফ্যাক্টরিতে এক একজনের অবস্থা এক এক রকম কারো কারো অবস্থা খুব ভালো তাদের বেতন ভাতা নিয়ে কোনো সমস্যা নাই কারো আছে মাঝারি মাঝে মধ্যে সমস্যা হইলেও হতে পারে আর যারা আমরা টিয়ার থ্রি বলি তাদের সমস্যা হতেই পারে সুখের বিষয় হচ্ছে যে এই সমস্যাগুলো আমরা অ্যাড্রেস করি এই জন্য এটা কমে আসছে আগে দেখবেন যে শ্রমিক অসন্তোষ হতো শ্রমিক রাস্তায় ব্লক করতো ইত্যাদি ইত্যাদি এখন আমরা শ্রমিক যে ফেডারেশনগুলো আছে শ্রমিক নেতা বা নেত্রী যারা আছেন তাদের সাথে খুব ক্লোজলি কাজ করি তাদেরকে বলি যে কোনো জায়গায় কোনো সমস্যা হলে রাস্তায় না নেমে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবতীর্ণ না করে আগে আমাদেরকে জানান এবং আপনি জেনে থাকবেন যে আমাদের এখানে একটা লেবার সেল আছে এটা খালি ঈদ বলে না সারা বছর যদি কোনো ফ্যাক্টরিতে কোনো সমস্যা থাকে শ্রমিকের অধিকার নিয়ে বেতন ভাতা বোনাস নিয়ে তাহলে এটা বিজিএম আগে জানায় বিজিএম এ নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে এই সমস্যার সমাধান করে উভয়পক্ষ মেনে নেয় যেগুলো করতে পারে না সেগুলো শ্রম আদালতে যায় এটা একটা চলমান প্রক্রিয়া এই প্রক্রিয়াটা আমরা সব সময় বহাল রাখি বলেই কিন্তু আপনারা দেখবেন যে সমস্যা কিন্তু দিন দিন কমে আসছে তারপরেও একশো মাস গ্যারান্টি দেওয়া যাবে না যে কোনো সমস্যা হবে না কারণ চারটা পাঁচটা ফ্যাক্টরিতে সমস্যা হইলেই কিন্তু বিরাট সমস্যা তো ঈদে এখন পর্যন্ত আমরা একুশটা ফ্যাক্টরি নিয়ে খুব কনসার্ন ছিলাম তার মধ্যে আজকে পর্যন্ত চারটা ফ্যাক্টরিতে নেমে আসছে আশা করছি এখনও দুইটা ফ্যাক্টরি নিয়ে দেন দরবার চলছে আগামীকালের মধ্যে ইনশাল্লাহ সমস্যার সমাধান আমরা করে ফেলতে পারবো হাবিবুল্লাহন আমি জানি না এই এই বিষয়ে আপনি কিছু বলবেন বলবার আছে কোনো মতামত না ধরেন যে ব্যবসায়ী হিসেবে যেটা আমরা দেখি যে ইনফ্যাক্ট চারটা ফ্যাক্টরি না একটা ফ্যাক্টরিতে যদি কোনো দেখা যায় যে বেতন আর বোনাস নিয়ে কোনো সমস্যা এতে করে অস্থির হয়ে যায় মানে দেখা যায় রাস্তাঘাটে যানজট শ্রমিকরা এটা নিয়ে খুব মারামারি শুরু করে দেয় আর তো দেখা যায় যে ঘোলা পানিতে মার শিকার করার জন্য কিছু একটা চক্র থাকে যে এটাকে বাতাস দেয় তাই মনে করি অফকোর্স বিজেপির যে নেতারা এখন আছেন তারা এটা তো বিশাল ব্যাপার অনেক বড় ব্যাপার যে শ্রমিকদেরকে মেনটেন করা সব সব ওনার কথা ঠিকই আছে যে সব ব্যবসা তো আমাদের যে ব্যবসা করি আমরা সবাই তো একই মাপে করে না বাট তো অনেক সময় সমস্যা হয়ে যায় মালিক পক্ষ না চাইলেও কিন্তু অনেক সময় সমস্যা হয়ে যায় কোনো মালিক কিন্তু আমার মনে হয় না যে উনি যে শ্রমিক তার জন্য কষ্ট করে কোনো একটা পণ্য তৈরি করে কিংবা একটা বস্ত্র তৈরি করে শার্ট প্যান্টলি তৈরি করে ওকে কেউ না পারতে আমার মনে আছে এটা কেউ তো বেতন না দিয়ে থাকতে পারে না ইনফ্যাক্ট বিশ্বের সমস্যা হয়ে যায় দেখে তো ওনারা ফাইনালি বেতন দিতে পারে না আর ওনারা এসে মাঝখান দিয়ে এসে মাঝখান দিয়ে এই প্রবলেমগুলি সলভ করে তা আমি মনে করি শ্রমিকদের এই জিনিসগুলো ওনারা গত কয়েক বছর ধরে তিন চার বছর ধরে মনে হচ্ছে যে খুব ভালো মতে ট্যাকেল করছে তা আশা করি ইনশাআল্লাহ আমার মনে এটা নিয়ে বড় কিছু আমি মনে হয় না যে হবে কারণ ওনারা দে আর ভেরি অ্যাক্টিভ এখন যারা কমিটিতে আছে ভেরি অ্যাক্টিভ প্রেসিডেন্ট এবং ওনারা যারা আছে খুব যত্ন সহকারে কাজ করছে অ্যাসোসিয়েশনের কি কাজ অ্যাসোসিয়েশনের যে কাজটা সে কাজটা হলো যে ওনারা পলিসি নিয়ে কাজ করবে কাজ করবে ওনাদের অ্যাসোসিয়েশনগুলো মানে যেসব সাথে যারা মেম্বার যা আছে মেম্বারের সুখ সুবিধা সবসময় পাশে এসে দাঁড়াবে তো এই দায়িত্বটাই করছে আমি মনে করি বিজেপি সঠিক কাজে করছে তারা আমরা আশা করি যে কোনো ঝামেলা না হোক আরেকটা প্রশ্ন এমনি জাস্ট আপনাকে যেতে পেলাম বিজেপি ভবনের কি অবস্থা সাবজুরিস ম্যাটার তারপরও বলছি যে ধরেন আদালতের যে সিদ্ধান্ত সেটা আমরা মেনে নেব কিন্তু আমাদের এখনও একটা রিভিউ করার সুযোগ আছে সেটা আমরা রিভিউ করার অনুমতি চাবো তারপর আর সর্বোচ্চ আদালত যে সিদ্ধান্ত দেয় সেটা আমরা মেনে নেব কিন্তু এখানে একটা জিনিস আদালতের সিদ্ধান্ত আমরা মানবো ঠিক আছে কিন্তু এই ভবন জমি পাওয়া থেকে শুরু করে ভবন নির্মাণ পর্যন্ত যে পুরো প্রক্রিয়াটা কিভাবে হয়েছে এটা আমরা জনসম্মুখে প্রকাশ করব কারণ এখানে আমাদের দায় করটুক আমাদের ভুল করটুক সেটাও যেমন জনগণকে জানানো দরকার এবং এজন্য ভুল করেছে সেটাও সবার জানা তবে যে সিদ্ধান্ত আদালত দিবে আমরা তো এখন জানার যেহেতু বিষয়টা এখনো বিচারাধীন আমাদের কোনো তথ্য উপাত বিচারকে প্রভাবিত করবে এই মামলায় যাবার আগে যখন এটি নিয়ে কথাবার্তা হচ্ছিল তখন জানাননি কেন মামলা তো এখানে এবং কেউ কেউ তথ্যপত্র নিয়ে কথা বলেন অধিকাংশ মানুষই কিছু না জেনেই বলেন তো এটা যেমন ঠিক আমরা বলি নাই আবার এটাও তো বলতে পারি যারা কথা বলছেন তারা কখনো বিজেপিতে আসেন নাই তথ্যপত্র চার নাই যে আমাদের কাছে যে দলিল আদি আছে সরকারের নয়টি প্রতিষ্ঠান দিয়ে আমাদেরকে এনওসি দিয়েছে এবং আমরা কোন জায়গাটায় ভুল করলাম কেউ জানতে আসেন নাই আমাদের কাছে আজ পর্যন্ত লিখিতভাবে কেউ জানেন নাই সবাই মুখে মুখে শুনছে শুনে সমালোচনা করছে তো যেহেতু এখন এক দিন বিষয় সর্বোচ্চ আদালত যে রায় দেবে সেটা আমরা মেনে নিব বাট এটা একটা জিনিস সবার মনে রাখা দরকার এটা কার ব্যক্তিগত প্রতিষ্ঠান না বিজিএমইএ এটা একটা রাষ্ট্রীয় সম্পদ তারপরেও আমরা মনে করি সর্ববৃহৎ সংগঠন হিসেবে আমরা

যদি সর্বোচ্চ আদালত থেকে রায়টা চলে আসে যেটা আপনাদের বিপক্ষে যায়গাকে আপনারা খুঁজে লেগেছেন হলো যে ওইখানে তো আপনারা অনেকের অফিসও আছে শুধু আপনাদের অ্যাসোসিয়েশন অফিস আমাদের এক্সিম ব্যাংকের একটা ব্রাঞ্চও আছে কিন্তু আমরা ওখানে ব্রাঞ্চ কিনে নিয়েছি তো সিদ্ধান্ত আসলে একটা বড় ব্যাপার কিন্তু এটা একদিন দুদিন না দীর্ঘ কয়েক বছর ধরে কিন্তু এটা আলোচনা সমালোচনায় আছে এই সিদ্ধান্ত তো আদালতকেই দিতে হবে যে বাকিদের কি হবে বাকিদের কি হবে সেটা কিন্তু জানার ব্যাপার যা আমরা পার্চেজ করেছি তো এইখান থেকেই তাই না এখন যদি এটা করাতে হয় আসলে নন ভাই এই আলোচনাটা যদি আজ থেকে 6 মাস পরে হয় বা হতো তাহলে আমি খুব সুন্দর জবাব দিতে পারতাম কিছু বাধ্যবাধকতার কারণে দিতে পারছি না তবে আপনাকে আশ্বাস করছি ওখানে যারা আছেন তারা কেউ ক্ষতিগ্রস্ত হবেন না কারণ সরকারও জানেন যে আমাদের অবস্থানটা কি কোন পরিপ্রেক্ষিতে কিভাবে এটা আমরা বানিয়েছি এটা নিয়ে কনসার্ন এট দ্য সেম টাইম সরকার চান না বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করতে সুতরাং सर्वोच्च আদালত যে সিদ্ধান্ত দিবেন সেটা আমরা মেনে নেব সাতে সাথে এটাও বলছি আপনি যেটা বলছিলেন বিকল্প ব্যবস্থার কাজ আমরা করে রাখছি আজকে পর্যন্তই বলা যাবে কোথায় করছি কিভাবে করছি এটা বলা ঠিক হবে

ব্যবসা তো প্রথমত একটা ধাক্কা খেলুই তার কারণ হলো এমন সময় এটা হয়েছিল ঈদের তিন চার দিন ছিল সাত তারিখে তো আপনি জানেন যে ঈদের সময় মানুষ ঈদকে টার্গেট করে যারা দোকানের ব্যবসা বাণিজ্য করে স্পেশালি তারা কিন্তু প্রসার সাজিয়ে বসে ঈদকে টার্গেট করে আর আপনি ঈদের শেষের দিকে কিন্তু মানুষ ম্যাক্সিমাম কেনাকাটা করে আমি মনে করি যে ঝামেলা রেখে কেউ শেষের দিকে এসে চার দিন পাঁচ দিন আগে কেনাকাটা করে কিন্তু ওই দুর্ভাগ্যজনক যে ঘটনাটা ঘটেছে এক তারিখে তারপর থেকে আমার মনে হয় আপনি নিজেরাও যান যে মার্কেটে লোকজন যাওয়া একেবারে বলতে গেলে শূন্য হয়ে গেছিল প্রায় শূন্যের কোঠায় নেমে এসছিল ক্রেতারা মার্কেটে যায়নি স্পেশালি এইসব এরিয়াগুলো আমি যদি মনে করি বনানী গুলশান বাইধারা ধানমন্ডি এইসব যে মার্কেটগুলো এই এই মার্কেটগুলোতে আমি দেখলাম যে দোকানপাটে আলটিমেটলি কিন্তু অনেক ক্রেতা কমে গেছে দেখছিলাম যে সামাজিক যোগাযোগের মাধ্যমেও ওই ঘটনার পরেই আবার কিছু কিছু মার্কেটের নাম দিয়ে বলা হয়েছে যে এখানে আবার ওই তারিখে আবার অ্যাটাক হতে পারে ওটা আরেকটা ভয়ের ব্যাপার ছিল ইনফ্যাক্ট এমন অবস্থা হয়েছিল এক তারিখের পরে বাসা থেকে বেরোলে আমার স্ত্রী বলতো যে তুমি কোথায় গেলা একটু জানিয়ে যেও এভরিবডি ওয়াজ স্কোয়ার আর আমি দেখলাম যে আমাদের কিছু ব্যবসায়ী বন্ধু বান্ধব তারপর থেকে দেখলাম যে কথাবার্তাই চেঞ্জ করে ফেললে বলো যে না আর দেশে থাকা যাবে না বাট আমি মনে করি যে যে ঘটনাটা ঘটেছিল তারপর থেকে এখন যদি আজকের দিন যদি আমি কল্পনা করে থাকি অনেকটা কিন্তু আবার আস্তে আস্তে এভরিথিং ইজ ইউনো সেটেল ডাউন বিকজ আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু আমি মনে করি খুব চমৎকারভাবে এই জিনিসটা ট্যাকল করেছে ট্যাকল করেছে মানে কি মানুষের আস্থাটা ফিরে আসার কথা ছিল আস্থা এখন যারা এই ঘটনাটা ঘটিয়েছিল তাদের তো আমি আমি মনে করি যে এই এতগুলো মানুষকে নৃশংসভাবে হত্যার পাশাপাশি দে ওয়ান্টেড টু ক্রিয়েট এ প্যানিক যে প্যানিকের কারণে একটা অনেক কিছু বড় একটা কলাপস হবে সেটা আমি মনে করি আজ ব্যবসা হিসাবে যে তা না হলে তারা এসে বাংলাদেশি মারব না বিদেশি মারবো তারপরে এরকম অ্যাটিচিউড করার কারণটা কী এখন যেই বাচ্চা বাচ্চা ছেলেরা করলো পরে যখন যাদের তারা আমরা নাম দেখলাম এজ দেখলাম তাদের ব্যাকগ্রাউন্ড দেখলাম এমনও দেখলাম যে একটা ছেলে পাঁচ মাস আগে নিখোঁজ পাঁচ মাস আগে সে কোনো নামাজি পড়তো না তো পাঁচ মাসের মধ্যে এত বড় নামাজি হয়ে গেল সে ইসলাম প্রচার করার জন্য এত সুন্দর রাস্তা সে বের করল। যে আমি বিধর্মী কিংবা বিদেশি মানলে আমি সরাসরি আমি চলে যাব জান্নাতে আহা জান্নাতে এতই যদি সহজ হতো তাহলে সারা জীবন আমরা নামাজ খেলা আমার রোজা রেখে কষ্ট করে জাকাত দিয়ে হজ করে এই জান্নাতের জান্নাতের রাস্তা আমরা খুঁজতাম না তাহলে এসে এসে একটা করে বিধর্মী মেরে জান্নাতে চলে যেতাম এটা পিছনে অফকোর্স বড় একটা চক্র আছে সেটা আমি মনে করি যারা এই কোমলমতি ছেলেদেরকে এনে এনে এই ছ মাস এক বছর দুই বছর সে ট্রেনিং দিয়ে এই রাস্তায় এনেছে আমি মনে করি যেটা কঠিন থেকে কঠিন তাদের বিচার হওয়া উচিত স্বাস্থ্য হওয়া উচিত পাশাপাশি সরকার কিংবা আইনশৃঙ্খলা বাহিনী দেখেন আমরা দেখলাম মিরপুরে তারপরে নারায়ণগঞ্জে তারপরে কি কল্যাণপুরে এখানে কিছু জঙ্গি ধরলো এবং ধরে মেনেও ফেললো এতে করে আমি মনে করি দেশি এবং বিদেশি যারা একটু আতঙ্কিত ছিল আমি মনে করি যারা আতঙ্কিত ছিল অনেক বিদেশিরা কনফিউজ ছিল অ্যাকচুয়ালি কি হবে যে আরেকটা আল্লা মাফ করে ঘটনা ঘটে কিনা তা আমি মনে করি আইনশৃঙ্খলা বাহিনীর এইসব অ্যাক্টিভিটিস এবং এভাবে যেভাবে দমন করছে জঙ্গিকে ইট ইজ নর্মাল আর আমি মনে করি যে সরকারের যে অ্যাটিচিউড যে মুভমেন্ট জিরো টলারেন্স এই ব্যাপারে রাখতে হবে এটা নিয়ে কোনো কারোর কিন্তু দ্বিমত নাই। আর স্পেশালি বলবো এই জঙ্গি দমন এবং জঙ্গি নিয়ে যদি কেউ রাজনীতি করার সুযোগ না পায় কারণ আমাদের সবসময় দেখা যায় যে একটা পক্ষ অলওয়েজ কিছু একটা নিয়ে রাজনীতি করে তো আমি আজকে যে অবস্থায় এসে দাঁড়িয়েছি জিলু ভাই এতে মনে করি যে মানুষের মনে আস্থা এসেছে ব্যবসা বাণিজ্য আবার আগের মতো রুলিং হচ্ছে দোকানপাট চলছে এই ঈদেও মানুষ মাসাল্লাহ দেখলাম যেখানে যায় যে যান কিন্তু কম নাই এখানে আসতে গিয়েও দেখা যায় যেখানে আসার দশ মিনিটের রাস্তা সেখানে প্রায় এক ঘন্টা এক ঘন্টা উপরে রাখছে সো পিপুল আর মুভিং মানুষের মধ্যে আস্থা চলে আসছে আর আমি মনে করি ইট ইটসুট বিটে হওয়া উচিত কারণ বাংলাদেশ যে অবস্থায় আছে যেভাবে এগিয়ে যাচ্ছে জঙ্গি দুই একটা অ্যাটাকের জন্য কেউ কিন্তু পিছিয়ে থাকবে না আর আমি অফকোর্স আমারও বলি আপনার মাধ্যমে টিভিতে বলি যে আইন শৃঙ্খলা বাহিনীকে আমি স্পেশালি আবারও থ্যাংকস জানাতে চাই যে ওনারা যেভাবে এই জিনিসটাকে ট্যাকেল করেছে এবং যেভাবে এই জিনিসটার প্রতি তারা জিরো টলারেন্স দেখাচ্ছে আমরা ব্যবসায়ের অফকোর্স অ্যাপ্রিসিয়েট মিস্টার মাহমুদ হোসেন খান বাবু আপনার আপনারা কীভাবে দেখছেন এবং যেহেতু তৈরি পোশাক খাতের বাংলাদেশের একটি অন্যতম বৃহত্তম শিল্প এবং পুরো পুরো ব্যবসাটাই আসলে বিদেশের সঙ্গে বিদেশিদের সঙ্গে না ঠিক আছে ডন ভাই যেটা বলছেন এরপরে তো ধরেন এটার দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নাই আমরা কেউ করিও না বিষয়টা হচ্ছে যেটা বললেন যে এইসব বিষয়কে পলিটিসাইজ করা যাবে না যে কোনো কর্নার থেকেই হোক জঙ্গি বলেন সন্ত্রাসী বলেন তাদের কোনো দেশ নাই তাদের কোনো ধর্ম নাই তাদের কোনো দল নাই জঙ্গি জঙ্গি সন্ত্রাসী সন্ত্রাসী বিষয়টাকে এভাবেই দেখতে হবে এখন সমস্যাগুলো হচ্ছে কি শুধু কি শৃঙ্খলা বাহিনীর দ্বারাই এই জঙ্গি নির্মূল করা সম্ভব বা দমন করা সম্ভব উত্তর হচ্ছে না সামাজিকভাবে সবাইকে এখানে ইনভলভ হইতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সবাইকে সম্পৃক্ত করার ব্যবস্থা করতে হবে তাইলেই কিন্তু এটা সাস্টেনেবল হবে কারণ দুই মাস গিয়েছে কোদা না করে এরম একটা ইনসিডেন্ট যদি ঘটে এটা কিন্তু আমাদের ইকোনমি এটা অ্যাফোর্ড করতে পারবে না খুব কঠিন হবে কারণ হচ্ছে আমরা একটা উন্নয়নশীল দেশ এবং এখনও আমরা সেলার্স পর্যায়ে আছি আমাদেরকে গুডস বিক্রি করতে হয় বিশ্বব্যাপী আমরা কিন্তু ক্রেতার পর্যায়ে নাই এই ঘটনাগুলো ঘটছে আরো বেশি আমেরিকাতে ফ্রান্সে ইউরোপে কিন্তু প্রতিক্রিয়া এত হচ্ছে না কারণ তারা হলো ক্রেতার পজিশনে আছে আর আমরা হলাম বিক্রেতার পজিশনে আপনি যখন বিক্রেতার পজিশনে থাকবেন তখন কিন্তু সবসময় আপনার অবস্থানটা একটু ক্রিটিক্যাল যেমন একটা উদাহরণ দিই এই পয়লা জুলার ঘটনার পর বাইরে আসছে না আমাদেরকে যেতে হচ্ছে ধরেন নির্দিষ্ট একটা দেশ কি উল্লেখ করে বলি ইটালির ইটালির বাইরেরা এখানে আসলেন না আমাদেরকে বললেন যে আমরা আসবো না তোমরা সিঙ্গাপুর আসো নাহলে থাইল্যান্ড আসো নাহলে হংকং আসো নাহলে আমার দেশে আসো অথচ ওই ইটালেরই যারা মেশিন ম্যানুফ্যাকচারার টেক্সটাইল মেশিন বিক্রি করেন তারা কিন্তু হরও আসছে তো একই দেশের দুইটা ভিন্ন চিত্র কিন্তু যেহেতু তার বিক্রি করতে হবে মেশিন বিক্রি করতে হলে তার নিরাপত্তা তো মানে বিষয়টা এরকমই বিষয়টা এরকমই তো এইটা আমরা অ্যাফোর্ড করতে পারবো না যেটা বলছিলাম ওইটাই যে সবাইকে এখানে সম্পৃক্ত করতে সম্পৃক্ত করতে হবে যেন এই বিষয়গুলো আর না ঘটে আপনি কি মনে করছেন বা বিদেশিদের কাছ থেকে মনে হচ্ছে যে তারা একটু পরিস্থিতিটা স্বাভাবিক হয়ে তারা এখন কমফর্ট ফিল করছে ধরেন গত সপ্তাহে আমরা বায়ার্স ফোরাম বলে একটা সংগঠন আছে এখানে বাংলাদেশে যে কটা ব্র্যান্ড আছে এবং বাইং হাউস আছে তাদের একটা নিজস্ব ফোরাম আছে প্রতি মাসেই তারা আমাদের সাথে মিটিং করতো যে কি হচ্ছে কি হবে ফিউচার কেমন করে বিজনেস আমরা বাড়াবো এটা গত তিন মাস ধরে হয়নি এই গত সপ্তাহে হলো তার মানে আর কি সিমটমস গুড তারা কমফোর্ট ফিল করছে কারণ এর আগে গত তিন মাসে তারা মিটিং করেনি জুলাই আগস্ট সেপ্টেম্বরে কেবল মিটিং করলো যে তারা সব বিদেশিরা এক জায়গায় সবাই সমবত হোক এটা তারা চাচ্ছিল না এবং কমফোর্ট ফিল করছিল না এখন তারা কমফোর্ট ফিল করছে বলেই মিটিংগুলো করছে জি ডন না দুটো প্রসঙ্গ এটি হচ্ছে যে ট্রেড লাইসেন্সের ফি নিয়ে কথাবার্তা হচ্ছে আরেকটি হচ্ছে দেশের সবাইকে কর দিতে হবে অর্থমন্ত্রী বলেছেন এই দুটো এখন আলোচনার মধ্যে আছে আপনার একজন ব্যবসায়ী নেতা হিসেবে আপনার দেখুন প্রথমে আমি ট্রেড লাইসেন্স নিয়ে বলতে চাইছি যে দুই হাজার একটা প্রজ্ঞাপন হলো সেটা ট্রেড লাইসেন্স ফি বিভিন্ন খাতে দেখা গেছে যে যেটা পাঁচশো টাকা ছিল সেটা বাড়িয়ে পাঁচ হাজার টাকা করা হয়েছে ইউ সি দা পার্সেন্টেজ অফ ইনক্রিজিং যেটা পাঁচ টাকা ছিল সেটাকে ফর্টি থাউজেন্ড ফিফটি করা হলো এভাবে বাড়তে 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 সবগুলোর দেখলাম যে যারা কোনো কিছু আর টাচ করে না প্রায় দুইশো নিরানব্বইটা আইটেমে তারা কি করলো ট্রেড লাইসেন্সের ফি বর্ধিত রিনিউ করতে গেলে দেখা যাচ্ছে ডাবল তিন ডাবল সবচেয়ে মজার ব্যাপার ট্রেড লাইসেন্সের ফির উপরে আবার ভ্যাট আবার ট্যাক্স ট্যাক্সের উপরে আবার ট্যাক্স নেওয়া আর ভ্যাট ভিএটি ট্রেড লাইসেন্সের ফি নিবে সেটা ভ্যাট মানে ভ্যালুয়েডেড ট্যাক্স আমি বললাম না ট্যাক্সের উপরে আবার ট্যাক্স হয় কিনা মানে অ্যাকচুয়ালি এটা যারা দুই হাজার চোদ্দোতে ইনক্রিজ করেছিল তখন ছিল প্রশাসক আপনি জানেন যে মিউনিসিপ্যালিটি প্রশাসক ছিল ওনারাই এভাবে করেছে অ্যাকচুয়ালি ওনারা কোনো স্টেকহোল্ডারের সাথে কথা বলেনি কারোর সাথে কথা বলেনি কিন্তু ওনাদের মন গড়াভাবে বাড়িয়ে দিয়েছে এই সরকার আমি মনে করি আসার পরে যখন মেয়র আসলো আর কি দুজন মেয়র আসলো আসার পরে আমরা আমাদের এই বিসিসিআই থেকে একটা টিম করে আমরা এল জিআরডিতে গেলাম এল গেলাম আমাদের নেতৃত্ব দিলো আমাদের যে বিপি আছেন মহিদুর সাহেব উনি নেতৃত্ব দিলো আর আমরা ডাইরেক্টর এবং এটার সাথে যারা কিছু কাজ করে সম্পৃক্ত তারা সহ গেলাম তো আমি আমরা প্রথমে যে এল জিআরডি মিনিস্টার জেনেছেন জিনিয়ার মোশারফ সাহেব ওনার সাথে কথা বলেছি ওনাকে যখন বিষয়টা দেখালাম যে দেখেন এখানে ছিল পাঁচশো সেখানে হয়ে গেলো পাঁচ হাজার এখানে ছিল পাঁচ হাজার সেখানে চল্লিশ হাজার উনি নিজে দেখে চোখ বড় করে ফেললেন এটা কীভাবে সম্ভব

আমরা গত কদিন আগেও গেলাম মন্ত্রী মহোদয়ের সাথে প্রথম গেলাম উনি ডেকেই ওনার যিনি সচিব আছেন মাননীয় সচিব মালিক সাহেব ওনাকে ডাকল ওনার মন্ত্রণালয় এবং বলল যে এরা এসছে ব্যবসায়ীরা আমরা গভর্নমেন্ট আমরা কখনো ব্যবসায়ীদের সাথে এরকম আচরণ করতে পারি না যখন যারা করেছে তারা ছিল প্রশাসক ছিলেন ওনারা চিন্তাও করে নেয় ওনারা এই স্টেক হোল্ডার সাথে বসেও নাই সো উনি একটা কমিটি করে দিলেন সাথে সাথে বললেন যে এই ট্রেডার ফি কীভাবে হবে কমানো যায় কীভাবে আ করা যায় ইউ ট্রাই। তারপর আমরা তিনবার চারবার মিটিং করলাম মিটিং করে মালিক সাহেবের সাথে হি ইজ ভেরি ফ্রেন্ড ভেরি मच ফ্রেন্ডলি। উনি যখনই যায় আমরা উনি আমাদেরকে প্রবলেমগুলি নিজের মনে করে দেখেছেন বারবারই বলছে ভাই ব্যবসায় না বসলে তো আমারও বেতন হবে না। ভেরি গুড পয়েন্ট। আপনারা বাঁচলে আপনারা ব্যবসা করলেই না আমরা সব পাবো আর আমি কোনো চিন্তা ভাবনা না করে যেটা হঠাৎ করে করেছি ওনারা সাপোর্ট করেনি। এখন এই পর্যায়ে এসেছে যে আমরা গত কদিন আগে মিটিং করলাম মিটিং করে প্রায় একশো পঁয়ষট্টিটা যে আইটেম আছে ওটার উপরে কিন্তু তারা ইনকাম যেটা ইয়ে করেছিল ট্রেড লাইসেন্স ফি বর্ধিত করেছিল ওটাতে প্রায় আমরা বলেছিলাম যতটুকু বর্ধিত করেছে তার থেকে সেভেন্টি পার্সেন্ট কমিয়ে আনান তো ওনারা কিন্তু এটা মেনেছে আর একশো চৌত্রিশটা আছে সিটি কর্পোরেশনের মধ্যে এটা বলেছে ওনারা জানুয়ারির পরে ফেস বাই ফেস করে আর সিটি কর্পোরেশনের বাইরে যে পৌরসভা আছে পৌরসভাতে আমরা প্রায় ফিফটি ফোর সেক্টর আছে সেখানেও টাচ করা হয়নি কমানো হয়নি সেটা নিয়ে আমরা আলাপ করেছি বলেছে যে এইখানেও কিন্তু যেটা ট্রেড লাইসেন্সের ফি বর্ধিত করা হয়েছে এটা কমানো উচিত রেশনাল করা উচিত ধরেন সিটি কর্পোরেশন আমরা ঢাকাতে যে একটা ধরেন যে কোনো একটা দোকান ঢাকাতে একটা দোকান তার যে সেল একটা মহাসল ওই সেলটা নাই তো আমরা বলেছি এটা রেশনাল করেন ধরেন এখানে যদি বারোশো টাকা করেন কোনো ট্রেড লাইসেন্সের ফি অফকোর্স আপনি এটা চলে যেটা সেটা এক হাজার করা উচিত কিংবা আটশো টাকা করা উচিত কারণ তার সেল এবং তার সাইজ আমাদের মতো না তা আমরা মনে করি যে আশা করি যে এটা নিয়ে আমরা কাজ করছি আর ব্যবসায়ী সমাজ যারা আছে আমাদের যারা ব্যবসায়ীরা আছে সাড়ে তিন কোটি ব্যবসায়ীরা ওরা কিন্তু এটা নিয়ে বিভিন্নভাবে প্রতিবাদ করেছে আমাদের ফেডারেশনে এসছে আমাদেরকে বলেছে এবং আমরা সাথে সাথে আমাদের ফেডারেশন যারা প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট আমরা যারা আছি সাথে সাথে এই জিনিসটা নিয়ে কাজ করছি আমি মনে করি ইনশাআল্লাহ মন্ত্রণালয় নিয়ে খুব সিরিয়াস আমরাও যাচ্ছি আশা করি এটা জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে সব সেটেল হবে এখানে আরেকটা কথা হয়েছে যে বোর্ড দিতে যেগুলি ফি বাড়িয়েছে বাড়ানোর পরে কিন্তু কিছু কিছু জিনিস আছে যে আমি যদি রিনিউ না করি তাহলে কিন্তু আমি এলসি করতে পারছি না সো ট্রেড লাইন ফি বাড়ানোর পরে যদিও মন্ত্রণালয় থেকে বলেছে আমরা প্রজ্ঞাপন দিলাম আপনারা কিন্তু এটা কমে আসবে ওয়েট করেন কিন্তু বইট করা সম্ভব না কারণ আমাদের এলসি করতে হবে এলসি করতে হলে ব্যাংক চাবে যে আপনি রিনোয়াল একটা ট্রেড লাইসেন্স সো বাধ্য হয়ে কিন্তু এই নতুন যেটা ফিট্টি করে ছিল সেটাই জমা দিয়ে কিন্তু করেছে আমরা এটা নিয়ে সরকারের সাথে কথা বলেছি এবং মন্ত্রণালয় বলেছে এটা কি হবে টাকা তো ফেরত যাওয়া যাবে না কি হবে এটাকে অ্যাডজাস্ট করা যায় সেটা ওনারা দেখছে এবং আমার মনে আশা করি ওটা ওনারা করে দিবে আশা করি করছি বলছিলাম যে সবাইকে কর দিতে হবে অর্থমন্ত্রী সর্বশেষ শক্তি এই জিনিসটা তো সবাইকে বলতে গিয়ে করের একটা তো সীমা আছে যে বলা ছিল যে এই সীমার মধ্যে কর দিতে হবে আবার দেখলাম যারা প্রায় ষোলো হাজার ষোলো হাজার টাকা ইনকাম করবেন তাদেরকেও কিন্তু এটার আওতে আসতে হবে আসলে করের নেট বাড়ানো উচিত সেটা আমরা সবসময় বলে আসছি দেখেন ভ্যাট অলসো সেম

তারপরে ইন্ডাস্ট্রিতে বাড়া হলো থার্টি তারপরে সেটা কোনোভাবে আমরা যখন অ্যাবজর্ব অ্যাবজর্ভ করার পর যে আছি আবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি আবার শুনানি করলেন এবং ইন্ডিকেশন দিলেন যে ক্যাপটিভ পাওয়ারে একশো তিরিশ পার্সেন্ট বাড়ানো হবে ক্যাপটিভ পাওয়ার কেন আসলো যখন গ্রিড লাইনে আপনি ইলেকট্রিসিটি দিতে পারছিলেন না তখন যেসব ইন্ডাস্ট্রি ইউজ ইলেকট্রিসিটি কনজিউম করে তাদেরকে বলা হলো যে আমাদের গ্যাস আছে তোমরা নিজেরা পাওয়ার নিজেদের হাউস গড়ে তোল তিন যার যার মতো করে এক মেগাওয়াটের জন্য ক্যাপটিভ পাওয়ার করলে আপনার থাম হলো চার কোটি টাকার মতো খরচ হবে ইনভেস্টমেন্ট হবে তো এটা সব করার পরে আজ থেকে এক বছর আগে পার কিলোয়াট কস্টিং হতো আড়াই টাকা একশো পার্সেন্ট বাড়ানোর পরে হলো পাঁচ টাকা এরপরে আবার উদ্যোগ নেওয়া হলো তাহলে ওটা যদি একশো তিরিশ পার্সেন্ট বাড়ানো হয় তাহলে হবে এগারো টাকার মতো এখন যে ইন্ডাস্ট্রিটা তৈরি হয়েছে যে আমার পাওয়ারিং পাওয়ার কস্ট হবে পার কিলো আর আড়াই টাকা তিন টাকা বা চার টাকা তাকে যদি আপনি রাতারাতি এগারো টাকা দেন তাহলে সে কিভাবে সার্ভাইভ করবে সে সার্ভাইভ করতে পারবে না এবং শুনানিতে যুক্তি তর্ক উপাত্ত দেওয়ার পরে এনার্জি রেগুলেটরি কমিশনের যারা বিশেষজ্ঞ প্যানেল তারাও কনভিন্স যে না এখানে বাড়ানো উচিত না কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই যে এনার্জি রেগুলেটরি কমিশনের সুপারিশ সময় মানা হয় না আগের থেকেই যেটা মনে মনে ঠিক করা হয় সেটাই কিন্তু চাপিয়ে দেওয়া হয় এখন পর্যন্ত এইবারের শুনানির কারণে এবং আমাদের বিভিন্ন ট্রেড বডির বিভিন্ন তথ্যপত্র দেওয়ার পরে মোটামুটি একটা জায়গা আছে এত কথা আমি বললাম এই জন্য ইনভেস্টমেন্ট কিন্তু আটকে আছে সিদ্ধান্তহীনতা হচ্ছে সবচেয়ে খারাপ সিদ্ধান্ত আপনি যদি একটা খারাপ সিদ্ধান্ত দিয়ে দেন তাহলেও কিন্তু মনে করবো যে একটা সিদ্ধান্ত পেলাম এবং সেই আলোকে আমি চলতে পারবো এখন কি হচ্ছে এটা আবার একশো তিরিশ পার্সেন্ট বাড়বে না বাড়বে না এই সিদ্ধান্তটা আমরা পাচ্ছি না আমরা যেটা চাই আমরা যারা শিল্প উদ্যোক্তা আমাদেরকে একটা লং টার্ম প্ল্যানিং দেওয়া হোক যে আগামী পাঁচ বছরে গ্যাসের ট্যারিফ বা ইলেকট্রিসিটির ট্যারিফ কী হবে কারণ আমরা যে শিল্পগুলো করি সাধারণত ব্যাংকের থেকে যে লোনগুলো নিই পাঁচ বছর বা ছয় বছরের সাপেক্ষে নিই এবং যদি আমাকে যদি পাঁচ বছরের প্ল্যান দেওয়া হয় যে আগামী পাঁচ বছর বাংলাদেশে ইলেকট্রিসিটি বা গ্যাসের এই হবে তাহলে কিন্তু আমি প্ল্যান করতে পারবো সেই অনুযায়ী আমি শিল্পের উদ্যোগ নেব যে কোন জায়গায় ইনভেস্ট করলে আমার ভালো হবে কারণ এই যে ইনভেস্টমেন্টের এই সাইকেলটা কিন্তু আমরা যারা শিল্প উদ্যোক্তা এটা কিন্তু চলমান আপনি যখনই একটা জায়গায় ইনভেস্টমেন্ট করতে করতে থেমে যাবেন তার মানে আপনার ইন্ডাস্ট্রি ভালো চলছে না এইটা আমরা বলছি কিন্তু আমরা পাচ্ছি না তো এইটা একটা বিষয় আর কর সবাইকে কর দিতে হবে ভালো কথা কিন্তু আপনি তো স্ল্যাব ইতিমধ্যেই করেছেন যে এত টাকা দুই লক্ষ আশি হাজার টাকা হলে আপনাকে দেওয়া লাগবে না আর আমাদের যারা সিনিয়র সিটিজেন এবং মহিলাদের ক্ষেত্রে আর টু স্ল্যাব সবাইকে কর দিতে হবে নিশ্চয়ই এই স্ল্যাবের উপরে যারা ইনকাম করবেন তাদের ক্ষেত্রেই তো এখন সমস্যা হচ্ছে কি এর উপরে ইনকাম করেন একটা বিরাট জনগোষ্ঠী আছেন যেটা বলেন ট্যাক্স নেটের আওতায় বাইরে আছে আগে তো আপনি এদেরকে আওতার ভিতরে আনবেন তারপরে আরেকটা বিষয় এখানে ইমপ্লিমেন্ট করতে হবে যেটা হলো অনলাইনে ট্যাক্স দেওয়া যায় কিনা কারণ ইজি ইজি করা হ্যাঁ এটা সহজ করা এটা যদি সহজ করা যায় তাহলে কিন্তু লোকজন বেশি করে এর আওতায় আসবে আরেকটা বিষয় আছে বাট অনলাইনে দেয়া নিয়ে একসময় ব্যবসায়ীরা আপত্তি করেছিল

আগ্রহ প্রকাশ করবে সরকারি অফিসে কিন্তু বলে দিই বাংলাদেশের প্রেক্ষাপটে অর্ধেক মানুষ সরকারি অফিসে যেতে ভয় পায় হ্যাঁ করে চলে এই জন্যই পক্ষে কিন্তু এই মাঝখানে যে আমরা বলি দালাল চক্র গড়ে উঠে সব জায়গায় কিন্তু আছে যে সরকারি অফিসে যাবো না পাঁচশো টাকা করে দিয়ে দিলেও কাজটা করে দিবে তো এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে আস্থায় আনতে হবে এইটা আনলেই আপনি ট্যাক্স মানুষের কাছে পাবেন এবং এই ট্যাক্সের নেটটা বড় হবে তা না হলে কিন্তু বড়ও হবে না আবার হলো যারা ট্যাক্স দেয় বেশি তাদের উপরেই বেশি চাপিয়ে দেওয়া হবে যে ওনার সাথে কথা বলছিলাম একটু আগে যে গাড়ির ট্যাক্স যেটা সর্বোচ্চ সিসি চার হাজারের উপর হলে এটা আটশো তিরিশ পার্সেন্ট ট্যাক্স অর্থাৎ একশো টাকা যদি একটা গাড়ির দাম হয় ট্যাক্স দেওয়ার পরে নয়শো তিরিশ টাকা দিয়ে বাংলাদেশে আসবে এটা নিয়ে অনেক বিতর্ক আছে আমা আমি একটা জিনিস আজকে উল্লেখ করতে চাই যারা হলো পাঁচ কোটি টাকা দিয়ে গাড়ি চালান ঢাকা শহরে বা বাংলাদেশে তাদেরকে অনেককেই একটু অন্য দৃষ্টিতে দেখা হয় বিলাসিতা ইত্যাদি ইত্যাদি আমি মনে করি একজন ব্যক্তি যদি প্রপার ইনকাম ট্যাক্স দিয়ে পাঁচ কোটি টাকা দিয়ে গাড়ি কিনে ঢাকা শহরে বা বাংলাদেশে চালান তাকে ধন্যবাদ দেওয়া উচিত এই জন্য যে উনি আটশো তিরিশ পার্সেন্ট ট্যাক্স সরকারি কোষাগারে জমা দিলেন সাথে সাথে একটা গাড়ি ইম্পোর্ট করার পরে মিনিমাম দুইটা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করলেন কিন্তু আমাদের দেশে কিন্তু চিত্রটা ভিন্ন এমন বিষয়টা হচ্ছে যে আপনি যে

ট্যাক্স পে করছেন এবং ব্যবসায়ী সেই হিসাবে তো আপনি গিয়ে রেজিস্ট্রেশন পাচ্ছেন আপনার কথা ঠিক যে বিশ্বের কোথাও কিন্তু আটশো নাই ডিউটি আমি দেখি নাই পার্শ্ববর্তী দেশকে প্রায় কিন্তু আমরা এক্সাম্পল হিসেবে ধরি ভারতকে ভারতে কিন্তু দেখেন গাড়ি ম্যানুফ্যাকচারিং ইয়াও আছে ফ্যাক্টরি আছে অ্যাসেম্বলি প্ল্যান্ট আছে ওখানে অনেক শেষ নেই কিন্তু ওখানে কিন্তু সর্বোচ্চ সাড়ে চারশো পার্সেন্ট উপরে ডিউটি নেই বিকজ ও এমন যদি হতো আমি আমার লোকাল ফ্যাক্টরিকে রক্ষা করার জন্য হয়তো আমদানি করার সময় আমি তো উচ্চ হারে ট্যাক্স দিলাম সেটা হতো না বাংলাদেশে তো কোনো ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট নাই বাট সত্যি যে গত এত বছর ধরে আমরা প্রায় দু হাজার পর থেকেই সর্বোচ্চ ট্যাক্স চার হাজার সিসির উপরে হলে আটশো একত্রিশ পার্সেন্ট তারপরেও মানুষ বাধ্য হয়ে কিছু গাড়ি কিনে বিকজ ধরেন আপনি কিংবা আমরা আমরা কাদের কাছে গাড়ি বিক্রি করি ম্যাক্সিমাম কিন্তু বিক্রি হয় যারা ফ্যাক্টরি আছে যারা ঢাকার বাইরে যায় এখন ঢাকার বাইরে ধরেন ফ্যাক্টরিগুলো সরকার বারে বারে বলছে যে ঢাকার মধ্যে বিদেশি আসা ঢাকার বাইরে ঠিক আছে এখন ঢাকার বাইরে একটা ফ্যাক্টরি যদি যিনি করবেন সিনি একটা করলা কিংবা ছোট্ট কার নিয়ে প্রাইভেট কার নিয়ে উনি স্বাচ্ছন্দ্য যেতে না কারণ একশো দেড়শো দুইশো কিলোমিটার ট্রাভেল করা ফ্যাক্টরিগুলো যে রোডগুলো তো সুবিধারও না হ্যাঁ স্মুথ না সেখানে অফকোর্স ফোর বাই ফোর এরকম একটা জিপ মানুষ চিন্তাই করতে পারে এস ইউভি যেটা মনে করি কিন্তু দেখা যায় যে একেবারে কমে কিনতে গেলে একটা যেটা ল্যান্ড করছে প্রাডো বলি ছোট্ট ওটা ধরেন সাথে সেটা সেটারও কিন্তু ট্যাক্স প্রায় পাঁচশো পার্সেন্ট দেড় কোটি টাকা কারণ আপনি একটা উদ্যোক্তা গাড়ি কিনবেন না ফ্যাক্টরিতে আপনি এক মেশিন কিনে মেশিনের লাইন বড় করবেন সেটা না আপনি গাড়ি কিনতে আপনি ইনভেস্টমেন্ট চলে গেল পাশাপাশি যখন একটা বিদেশি আসে কেউ বাইরের কোনো ইনভেস্টার আসে ওনারা যখন শুনে যে একটা গাড়ির দাম এত স্টেটলে ও ইস ক্রেজি ম্যান এভাবে চিৎকার করে উঠে কি বলো এত দাম অবাক হয়ে যায় আর চিন্তাই করতে পারে না এক তারপরে কিন্তু মানুষের কি করে আমাদের এখানে তো না পারতে আমরা কিনছি যদি পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল হতো তাহলে তো ব্যক্তিগত গাড়িগুলি মানুষ কিনতো না আমাদের থেকে বের হইলেই তো ট্যাক্সি ক্যাব নাই আমার যে এত কিছু করার পরও আপনি কিনছেন তখন আমাদের মধ্যে কেউ কেউ सुशील সমাজ বলি যাদের তারা কিন্তু আপনার দিকে আঙ্গুল দেখাচ্ছেন এই দেখো বিলাসিতা করছে আমার কথা হচ্ছে যদি আমার বিলাসিতা না এটা আমার নেসেসিটি তারপর আমি 831% ট্যাক্স দিচ্ছি তারপরেও সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে যে বিলাসিতা করছে কিন্তু এখানে যে আমি রাষ্ট্রীয় কোষাগারে ট্যাক্স দিচ্ছি আসছে না আমি যে একটা গাড়ির বাবু আপনি বলছিলেন যে গ্যাসের ট্যারিফ নিয়ে সামগ্রিক ভাবে দেশের অবকাঠামো মানে বিশেষ করে বিদ্যুৎ জ্বালানি খাতে কতটা অনুকূল হচ্ছে একটা প্ল্যান হচ্ছে কারণ গ্যাস শেষ হয়ে যাবে বাট এক্স্যাক্টলি কেউ বলতে পারছে না কবে শেষ হয়ে যাবে কারণ এখন আমরা এখন পর্যন্ত যেগুলো এক্সপ্লোরেশন হচ্ছে এগুলো সব অংশর অফসোরে কিন্তু আমরা লিজ দিয়েছি এবং ওখান থেকে গ্যাস পাবো কি পাবো না এটা কেউ বলতে পারে না না পর্যন্ত এই এক্সপ্লোরেশন শেষ হয়ে যাবে এবং অফসোরে এক্সপ্লোরেশন হওয়ার পরে আপনি যদি গ্যাস পান সেটাও আপনার একটা সমস্যা আছে যে আপনি হয়তো এখন এক্সপ্লোর করছেন নিজেরা বিদেশিরা বলছে যে গ্যাস আছে বিদেশি কোম্পানিগুলো এবং তারা এগুলো এক্সপ্লোর করতে চায় আপনি তাদেরকে আবার দিচ্ছেন করবে হ্যাঁ তো সেটা যদি আপনার যেটা বলছিলাম যে আপনি যদি অফসরে যদি গ্যাস পানো এটাও কিন্তু মূল ভূখণ্ডে আনলেও কিন্তু এটা 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 ব্যয় সাপেক্ষ বিষয় এখন আমরা যেটা করছি বা করার প্ল্যান করছে সরকার সেটা হচ্ছে এলএনজি এলএনজিও কিন্তু আপনাকে ওই সমুদ্রে রাখতে হবে তারপর আপনার পাইপলাইন দিয়ে আপনি মূল ভূখণ্ডে আনবেন যেটা প্ল্যান ছিল বা আছে সেটা হচ্ছে আপনার যে এই মুহূর্তে যে গ্যাস আপনি উত্তোলন করছেন সাথে সাথে এলএনজি আপনি একসাথে মিক্স করবেন করে একটা গড় ট্যারিফ হবে যেমন বলা হয় এলএনজিতে পার কস্টিং পড়বে চোদ্দো টাকা পনেরো টাকা আর এই মুহুর্তে সরকার যে গ্যাস ইয়ে করছে তার কস্টিং সরকারিভাবে যদি উত্তোলন খরচ বলেন এক টাকা ঠিক আছে তো এই দুইটা যদি আপনি গড় করেন তাহলে একটা পর্যায়ে গেলে সেটা সহনীয় পর্যায়ে হবে না হলে আপনার ইন্ডাস্ট্রি যদি ফিজিবল না হয় তাহলে কেউ তো এখানে ইন্ডাস্ট্রি করবে না তাহলে অন্য জায়গায় যাবে যেমন আমাদের বিশেষ করে পোশাক শিল্পের নতুন চ্যালেঞ্জ আসছে ইথুপিয়া ইথুপিয়াতে এক কিলোয়ার বিদ্যুতের দাম ওরা নির্ধারণ করেছে হলো তিন সেন্ট মানে আড়াই টাকা প্লাস ওদের এখানে শ্রমিকের যে এখন মূল্য চল্লিশ থেকে ষাট ডলার জমি অলমোস্ট ফ্রি ফিফটি ইয়ার্স লিজ তো এই জিনিসগুলো যদি আসে তাহলে আপনি ইথিওপিয়ার সাথে বুঝলাম যে আমরা অন্য জায়গায় আমরা এগিয়ে আছি কিন্তু এই চ্যালেঞ্জগুলো তো আসবে সেই জন্য ইনফ্রাস্ট্রাকচার ইজ এ মাস্ট ভালো উদ্যোগ যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে এই যে স্পেশাল ইকোনমিক জোন একশোটা করার কথা একশোটা না করতে পারলেও শুরুতে যদি আট দশটাও যদি সাকসেসফুলি করা যায় তাহলে কি হবে যেটা আমি বলার চেষ্টা করি সব সময় তাহলে আপনি সবচেয়ে বড় বাঁচা বাঁচবেন আপনার মূল্যবান কৃষি জমি নষ্ট হবে না এখন কিন্তু আমরা এলোপথারি ইন্ডাস্ট্রি করছি লাগবে পাঁচ বিঘা কিনছি সাত বিঘা দুই বিঘা কিন্তু নষ্ট হচ্ছে তো এই স্পেশাল ইকোনমিক জোন যদি করেন তাহলে কৃষি জমি যেমন বাঁচবে এক নম্বর হচ্ছে আপনি পরিবেশ দূষণ থেকে অনেকটা রক্ষা পাবেন যেহেতু সব কিছু সেন্ট্রালি কন্ট্রোল করা হবে ইফুল ল্যান্ড বলেন আপনার ইলেকট্রিসিটি কনজামশানও কিন্তু সাশ্রয় হবে উদ্যোগ আছে কিছু কিছু প্র্যাকটিক্যালি কাজ করছে অনেকে এগুলো যদি সাকসেসফুল হয় ভালো কিন্তু এগুলোর ভিতরে যেটা বলছিলেন যদি দুর্নীতি ঢুকে যায় বা যিনি সিইও প্রধান নির্বাহী কর্মকর্তা তিনি যদি ডাইনামিক না হন তাহলে বিপদ বড় উদাহরণ বিনিয়োগ বোর্ড এবং প্রাইভেটাইজেশন কমিশন এত বছর পরে আমরা দেখলাম যে ওইখানে যারা ছিলেন তারা কোনো কাজ করেন নাই বলেই এখন এই দুইটাকে একসাথে মার্চ করে যেটা করা হলো বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি বিআইডিএ আশা করছি বর্তমানে যিনি আসছেন ওনার সম্পর্কে শুনছি উনি খুব ডাইনামিক লোক এই উনি যদি ভালো মতো উদ্যোগ নেন তাহলে কিন্তু এগোবে যেমন আমরা দেখছি যে বেজা যে যেটা হলো মানুষ ইকোনমিক জোন অথরিটি ওনার যিনি যে প্রধান ব্যক্তি উনিও ডাইনামিক সো এখানে আপনাকে প্রতিষ্ঠানের সরকারি যে প্রতিষ্ঠানগুলো প্রধান ব্যক্তিকে যদি ডাইনামিক না হয় তাহলে কিন্তু আপনি যতই পরিকল্পনা করেন সামনে এগোবে না সাহেব আমি পোশাক খাতের কথা বলি যে চিন্তা করতে অবাক লাগে যে এত প্রতিকূল অবস্থার মধ্যেও কিন্তু যারা শিল্প পরিচালনা করছেন তারা কীভাবে কাজ করছেন এটা কি চিন্তা করা যায় যে বাংলাদেশে যদি অবকাঠামো হানড্রেড পারসেন্ট ঠিক থাকত গ্যাস বিদ্যুৎ প্রপারলি থাকতো দেশের অবস্থাটা কোথায় যেত কখনো চিন্তা করা যেত বিশ্বাস করেন যে আমরা দেখেন এই এত প্রতিকূল অবস্থার মধ্যেই গ্যাসের প্রবলেম প্রেশার নেই বিদ্যুতের প্রবলেম তারপরে কিন্তু আমাদের যারা ব্যবসায়ীরা আছে কিন্তু কাজ করে যাচ্ছে এবং তাদের সাথে আমি মনে করি যারা শ্রমিক ভাইরা আছে কাজ করে যাচ্ছে মাঝে মাঝে যখন বাইরে কোনো পণ্য কোনো শার্ট কিনতে যায় প্যান্ট কিনতে যায় কোনো ব্র্যান্ডেড দোকানে যখন মেড ইন বাংলাদেশ দেখি বিশ্বাস করেন চিন্তা করা যায় না যে শ্রমিকরা কোথায় থাকে থাকায় আপনি জানেন যে ওনারা খুব কষ্টে থাকে শ্রমিকরা যে থাকেন সকালবেলায় দেখা যায় যে হাত দিয়ে কিন্তু সেই প্রায় দেখা যায় যে এক লক্ষ টাকা কিংবা স্যুট পাওয়া যায় ওনারা কিন্তু হাত দিয়েই এই আঙ্গুল দিয়ে বানাচ্ছে চিন্তা করা যায় না তারপরে প্যান্ট দেখা যাচ্ছে বিশ হাজার তিরিশ হাজার টাকা একটা প্যান্ট বাইরে শার্ট দশ হাজার বিশ হাজার টাকা শার্ট এই হাত দিয়ে বানাচ্ছে কিন্তু এই আমি মনে করি সোনার হাত এদের যারা এই শ্রমিকরা এই কাজগুলি করছে অফকোর্স বাংলাদেশের যে এক্সপোর্টটা দেখেন ওনাদের গার্মেন্টসে দেখেন আমি কালকে পত্রিকায় পড়লাম যে প্রায় দু মাসের একটা পরিসংখ্যান দিল এক্সপোর্টের তার মধ্যে দেখা গেছে পাঁচশো তিরাশি কোটি টাকার একটা দু মাসের একটা জুলাই এবং আগস্টের একটা পরিসংখ্যান প্রথম আলোতে মনে দেখলাম গতকালকে তার কিন্তু এইটি থ্রি পার্সেন্ট কিন্তু পোশাক শিল্পের থেকে থেকে আমরানি মানে পেয়েছে বাদ বাকি যে অন্য যে যেগুলো আছে সেক্টরগুলো আছে আমরা সবসময় বলছি যে আল্লাহ মাফ করুক একটা শিল্পের নির্ভর হয়ে গেছি এটা ডিপেন্ডেন্ট হয়ে গেছে সবাই আল্লাহ মাফ করুক যদি এখানে কোনো সমস্যা হয় তো পুরা দেশটা কিন্তু কলাপস হয়ে যাবে কিন্তু আমরা বারে বারে আমরা ব্যবসায়ীরা বলছি বাণিজ্যমন্ত্রী আছে মাননীয় প্রধানমন্ত্রী আছে সবসময় কিন্তু ওনারা বলছেন যে অন্য যে সেক্টরগুলো আছে চামড়া শিল্প তারপরে আপনি হিমায়িত মৎস্য তারপরে অন্যান্য যে সেক্টরগুলো আছে বলছে এইগুলির প্রতি নজর দেওয়া উচিত কিন্তু এখনও ফার ওয়ে ফ্রম পোশাক শিল্প কেন পোশাক শিল্প গভর্নমেন্টও কিন্তু আমি মনে করি ওনারা যদি অনেক প্রতিকূল অবস্থার মধ্যে কাজ করে কিন্তু জানেন যতগুলো অ্যাসোসিয়েশন আছে যতগুলো ফ্যাক্টরি আছে যতগুলো শিল্প আছে সবচেয়ে বেশি কিন্তু গভর্নমেন্ট কিন্তু এদেরকে সাপোর্ট করে চেষ্টা করে কারণ জানেন যে আমি এটা নিয়ে আমরা অহংকার করতে পারি একটা সেক্টর নিয়ে বলতে পারি যে দেখেন যে সবখানে আমরা এক্সাম্পল দিই এটা নিয়ে যে না ওয়ার্ল্ডে আমরা সেকেন্ড লার্জেস্ট বাংলাদেশ এক্সপোর্টার এই খাতে শুধু আমরা না দেখেন বাড়িতে এখন যারাই আসে সেদিনে একই কথা বলে গেল যে বাংলাদেশে যে কথা যে বাহাত্তরেছিলেন ঝুড়ি আর এখন এসে ওনারা বলছে যে না এটা উন্নয়নের রোল মডেল উই ফিল প্রাউড আপনারা আমরা বাঙালি হিসেবে কিন্তু গর্ব বোধ করতে আপনি কথা হচ্ছিল আপনি তখন বলছিলেন যে অনেক বড় উন্নয়ন হচ্ছে

হেল্প হবে একটু আগে আমি বলছিলাম যে কোনো প্রতিষ্ঠান সেটা আপনার ব্যক্তিগত বুঝতে সরকারি হোক প্রধান যিনি ব্যক্তি তার উপরে অনেক কিছু নির্ভর আপনি দুদক দেখেন এর আগে চেয়ারম্যান আর বর্তমান চেয়ারম্যান উনি কিন্তু করতেছেন উনি কিন্তু ареস্ট করেন 않তেন সরকারি কর্মকর্তাও ареস্ট করছেন আইনই বদলে ফেলেন আইনটাই বদলে না আইন বদলানোর আগে তো বদলাবেই আইনের সর্বোচ্চ ব্যবহারটা করছেন তাহলে এই যে দুইটার পার্থক্য আগের জনকে তো সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান বলে দেয় নাই যে তুমি কিছু করবা না আর এখানে তো ওনাকে আলাদা করে বলে দেয় না যে তুমি এটা করো আইন কিন্তু যেটা আছে খুব ভালো আছে কিন্তু আইনের ব্যবহার জি আচ্ছা আমি যেটা বলি এমবছিলাম যে দেখুন পার্শ্ববর্তী দেশ যেটা মালয়েশিয়া বলি যে সেখানে দেখেন যে এক্সাম্পল কেন টানি যে এটা খুব কম সময়ের মধ্যে আজকে এত ডেভেলপ হয়েছে মালয়েশিয়া বাংলাদেশের যে ডেভেলপমেন্ট আপনি দেখেন যে গত আট বছরে আমি মনে করি যে রোড ব্রিজ তারপরে ইলেকট্রিসিটির যে উন্নয়ন এখন আপনি না পাওয়ার চেয়ে পাওয়া তো অনেক বেটার এখন সবখানে দেখা যায় যে বড় মেগা প্রজেক্ট টজেক্ট হলে কিছুটা মিসলিনিয়াস হয় আমি কোনো সাপোর্ট করছি না ওয়াই শুড আই সাপোর্ট বিকজ ইট ইস নট কামিং টু মাই পকেট বাট আমি অবশ্যই বলি যে দুর্ণীতি কমানো উচিত কিন্তু 0 0 0% করা যায় না করা যায় না সম্ভাবনাチルুর ভাই কোথানে কোথায় যে বাদ সাথে দেখা যায় কিন্তু সরকারের এই যে উন্নয়ন উন্নয়নটা খুবই দরকার দেখেন যে ফোর লেন সিক্স লেন হচ্ছে ফোর কথা তো অনেক আগে আমার মনে হয় যে হয়তো ফাইনালি হয়তো আমরা ঈদের পরে দেখব যেটা ওপেন হয়ে গেছে ঢাকা চট্টগ্রামের যেটা আমরা লাইফলাইন বলেছি দাও সেটা হয়তো ওপেন হবে তারপরে এখন যেটা এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে এটা হচ্ছে আপনি দেখেন মেট্রো রেল এটাও হচ্ছে হবে এখন বড়ো বড়ো যখন প্রজেক্টগুলো হয় সেখানে দেখা যায় যে অনেক সময় অভিযোগ পাওয়া যায় যেখানে দুর্নীতি হয়েছে হি ইজ কারেক্ট বাবু ভাই ইজ কারেক্ট বিকজ গত লাস্ট টাইম যে দুদুকের যে অ্যাক্টিভিটিস আমরা পত্রিকার মাধ্যমে পড়তে পড়েছি বিভিন্ন লোক বলেছে যে না ওখান থেকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হয় আরও পজিটিভ সার্টিফিকেট দেওয়া হয় কিন্তু এখনকার যে চেয়ারম্যান আছে ওনারা যে টিম এসছে নতুন উনি যদি দেখলেন যে জিরো টলারেন্স এখন হিজ রাইট কেউ তো বলে দেয়নি তুমি ধরবা না এখন না ধরার কারণ সেটা আমরা জানি না কিন্তু আপনারা দেখছেন আপনি দেখছেন বেসিক ব্যাংক যে ব্যাংক নি এটা কথা হয়েছে বেসিক ব্যাংক আপনি জানেন যে মাননীয় মন্ত্রী মহোদয় অর্থমন্ত্রী কত বারে বারে ওনার কথা বেসিক ব্যাংকের কথা আসছে বেসিক ব্যাংকের চেয়ারম্যানের কথা উল্লেখ করতে স্পেশালি চেয়ারম্যানের কথা আসছে দেখুন আমি সেই কথাই বলছি দেখুন বেসিক ব্যাংকের চেয়ারম্যানের মেইন ধর একটা চেয়ারম্যান হিজ রাইট আমি প্রতিষ্ঠানের মালিক মেইন চেয়ারম্যান আর আমি আমার আন্ডারে সবগুলি লোন হলো যদিও ম্যানেজমেন্টের এখানে মেন কাজ থাকে কিন্তু চেয়ারম্যানের সিদ্ধান্ত ছাড়া বোর্ডের সিদ্ধান্ত ছাড়া কিন্তু বড় বড় আমরা কিন্তু কোনো ইয়ে ছাড়ি না লোন তো আমাদের সিদ্ধান্ত ছাড়া আমাদের মিটিংয়ে ছাড়া হবে দিল এবং আমরা দেখা গেছে যে এই চেয়ারম্যান এবং এই যে নতুন যে দুদুকের টিম এসছে বেসিক ব্যাংকের কিন্তু যারা যারা টাকা নিয়েছে বড়বার যারা মিথ্যা ঘোষণা দিয়েছে ধরেন বিভিন্ন সময় দেখা যায় যে দেখা যায় যে ম্যাক্সিমাম যাকে প্রমাণ পেয়েছে যে জমির যে পরিমাণ সে পরিমাণে যে ভ্যালু ভ্যালুটা মিথ্যা বলেছে ধরেন পাঁচশো টাকাটাকে বাড়িয়েছে পাঁচ হাজার টাকায় এখন আমরা শুনতে পেরেছি মানুষের মুখে যে বেসিক ব্যাংকের থেকে লোন নিতে হলে খুব একটা কোল দরকার পড়তো না তখন কি হতো যিনি কর্তা ব্যক্তি আছেন ওনাকে পার্সেন্টেজ টেন টু ফিফটিন পার্সেন্ট দিলেই কিন্তু লোনটা সহজভাবে পাওয়া যেত সো আপনি মনে করেন যে আমি যদি একটা বড় বড়োয়ার হই ব্যাংকের ফিফটিন পার্সেন্ট তখন ছিল ফিফটিন পার্সেন্ট ইন্টারেস্ট

কোন ব্যবসা আছে বাংলাদেশে এখন যারা নিয়েছে আলটিমেটলি তারা চিন্তা করেছে হয়তো দেখা যায় এই চেয়ারম্যান থাকলে আমরা হয়তো বাঁচবো কিংবা অসুবিধা নেই টাকাটা না দিব ব্যাংকের টাকা কিন্তু মারা সহজ না এক পর্যায়ে এক পর্যায়ে এসে কিন্তু আটকে যেতে হয় তার প্রমাণ এখন যারা নিয়েছে লোনগুলি বেশি ব্যাংকে তারা কিন্তু পালিয়ে বেড়াচ্ছে দুদু কিন্তু চেজিং টু এভরি বডি ইভেন কি ব্যাংকের এমবি টেমপিকে ধরে নিয়ে গেছে অনেক ব্যাংকের বুঝতে হবে বিকজ দেশের উন্নয়ন হচ্ছে দেশ এগিয়ে যাচ্ছে সাথে সাথে

যে দেখি যে আর কি চুরির মহোৎসব এবং আমি ওইখান থেকে আমার অ্যাকাউন্ট ক্লোজ করে চলে হ্যাঁ সমস্যা যে হয়েছে তখন তারা টাকা যে নিচ্ছিল আপনি যেটা বললেন যে ইন্টারেস্ট পড়বে টাকা তাদের মাথায় দিব না তারা টাকা এখন তাদের মধ্যে কেউ কেউ জেলখানে আছে এবং কেউ কেউ জামিন পেয়ে দেশ থেকে চলে গেছেন এটা কি কোনো ব্যবসায়ী জীবন হলো এটা কোনো শিল্প উদ্যোক্তার জীবন হলো নাকি এখন কথা হচ্ছে এবং আমরা যারা উদ্যোক্তা বা ব্যবসায়ী আমরা মনে করছি যে না টাকা দেওয়া আমাদেরও দোষ আছে দুই পক্ষে ডন ডেব দিলেন যে চেন ব্যবসায়ীরা কি আসলে তারা এই কাজ করতে যাবেন মানে আপনি কি কখনো করতে চাইবেন কি না

পোশাক শিল্প বলেন বা যে কোনো শিল্প বলেন বাংলাদেশে যে ধরনের প্রতিকূলতা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছি আমাদের সেক্টর কিন্তু এখনও গ্রোথ মানে গ্রোথ হলো এইট পারসেন্ট যদি আজকে কালকে যদি সিদ্ধান্ত হয় যে বাংলাদেশের টেক্সটাইল এবং পোশাক শিল্পে খালি ইন্ডাস্ট্রিয়াল কানেকশান ফর গেট আবাউট ক্যাপটিভ ক্যাপটিভ দরকার নেই ইন্ডাস্ট্রিয়াল গ্যাস কানেকশান উন্মুক্ত করে দেওয়া হলো তাহলে আমি বলবো যে জাস্ট উইদিন থ্রি ইয়ার্স ডবল হয়ে যাবে ব্যবসা বাণিজ্য এক্সপোর্ট লাস্ট ইয়ারে দেখা গেছে প্রায় থার্টি ফোর বিলিয়ন প্লাস হয়েছে এক্সপোর্ট ইম্পোর্ট হয়েছে প্রায় ফর্টি টু বিলিয়ন বাংলাদেশের কিন্তু ব্যবসায়িক অবস্থা মার্শাল খুব ভালো অবস্থায় আছি আমরা এখন সূচকগুলো কিন্তু লাফি লাফি কিন্তু উঠছে শুধু দেশের পলিটিক্যাল তো স্টেবিলিটি এখন আছেই বলতে গেলে পাশাপাশি জঙ্গি নাদার আদার থিংস আমার মনে সরকার কন্ট্রোল করতে পারবে আমাদের বিশ্বাস ইনশাআল্লাহ ভালো মধ্যে কন্ট্রোল করতে পারবে পাশাপাশি উনি যেটা বলেছেন যে না আমাদের অ্যাকচুয়ালি আমাদের সচেতন হতে হবে শুধু এটা শৃঙ্খলা বাহিনী না আমরা যারা আছি পারি পরিবারের কর্তা ব্যক্তি আছি আমরা আমাদের সন্তানরা কি করছে না দেখছে এদিকে একটু সুনজর রাখতে হবে আর দর্শক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে ইতিমাত্র সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক ইমেল এস এস এর মাধ্যমে ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন আর আপনার আপনাদের মতামত আমাদের অনুষ্ঠানটি মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার দুটোই বুধবার থেকে সাড়ে এগারোটা এবং শুক্রবার থেকে একটা পাঁচ মিনিটে দেখবার আমন্ত্রণ নিল মিস্টার মাহমুদ হাসান খান বাবু এবং মিস্ট হাবিবুল্লাহ অন অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকে দর্শক মন্দির আমরা চাইব সামনে ঈদ ঈদের সময়টা শান্তিতে স্বস্তিতে কাটুক এবং সবাই আনন্দে ঈদটা করুক এবং তার জন্যে আমরা তৈরি পোশাক খাতের আহ মাঝে মধ্যে অস্থিরতা দেখি আমাদের এর নেতা আশ্বস্ত করেছেন যে এবার পরিস্থিতিটা তারা অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন তারপরে কথা থাকে যে যেটি মিস্টার ডন ডনও বলেছেন যে এখানে অনেকের ষড়যন্ত্র বা পানিতে মাছ শিকারের চেষ্টা অনেক সময় অনেকে করে থাকেন মিস্টার মাহমুদ হাসান বাবু এই কথা উল্লেখ করেছেন কাজে এই জায়গাটাতে সবাই সতর্ক থাকবেন দেশের জঙ্গি সমস্যা মোটামুটিভাবে ওনারা দেখছেন যে নিয়ন্ত্রণের মধ্যে আছে পরিস্থিতি উন্নতি লক্ষ্য করছেন তবে জঙ্গি নিয়ে যেন কেউ রাজনীতি না করেন কোনো পক্ষই যেন না করেন সেটি এই দুই ব্যবসায়ী নেতার আকাঙ্ক্ষা এবং এটি একটি শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে নির্ভর করলে চলবে না সম্মিলিত প্রয়াস থাকতে হবে এবং সবাইকে আস্থায় নিয়ে আসলে সবাইকে নিয়ে কাজটা করতে হবে সেই সঙ্গে আমাদের দেশে সিদ্ধান্তহীনতা একটি বড় সমস্যা এটি বড় সিদ্ধান্ত একটি খারাপ সিদ্ধান্ত সেটি মিস্টার বাবু উল্লেখ করছিলেন ট্রেড লাইসেন্সের ফি সবাইকে কর দেওয়া করার আওতা এসব বিষয় নিয়েও মিস্টার ডন এবং মিস্টার বাবু দুজনেই মতামত দিয়েছেন বিনিয়োগ পরিস্থিতি অনেকের বিবেচনায় খুব একটা সন্তোষজনক নয় যদি অনেক ক্ষেত্রে অগ্রগতি আছে সেই জায়গাটাতে ওনারা মনে করেন যে দেশের অবকাঠামো উন্নয়নের দিকে আরও মনোযোগ দিতে হবে বিশেষ করে জ্বালানি খাতে বিদ্যুৎ এবং জ্বালানি যদি নিশ্চিত করা যায় বাংলাদেশের প্রবৃদ্ধির উল্লম্ফন উল্লেখ করবার মতো হবে গোটা বিশ্বের বুকে এবং এই জায়গাটিতে সব বিলে যে আলোচনা হচ্ছে সেই জায়গাটাতে দুজনেই আইনের শাসন এবং সুশাসনের উপরে জোর দিয়েছেন যেটি অবশ্য রাজনৈতিক নেতৃত্বের উপরে নির্ভর করে এবং সেই সঙ্গে নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের কম বেশি দায়িত্ব আছে সেই দায়িত্ব পালনের জন্য আমরা সচেতন থাকি দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা